নবীজি কয় কেটা কেটা যুদ্ধ যাব নাম লো নাম লো নাম লো নাম লিখতে 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 লিখছে 313 জন কয় জন নাম লিখকে সেরা তো নবীজি কয় ইয়া নবীজি রে জিগাইতা সকলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো 313 জন হইছি অস্ত্র দেন যুদ্ধ করতে হলে অস্ত্র লাগবো নি কয় অস্ত্র দেন নবীজি কান্তাস পিয়ার শুনলে অহন কান্দেন কিরে কয় আরে আমি ভাত খাইতাম ভাত পাই না তোমরা আমি ভাত দিতাম পারি না আমি অস্ত্র দেন কইতে আমার কাছে তো বাবা অস্ত্র অস্ত্র নাই মদিনার মুসলমানকে ইয়া রাসূলুল্লাহ কান্দেন না অস্ত্র নাই দিকে গিতে হইছে আমরা মদিনার মক্কার দুনু তারা মিল্লা যুদ্ধ করাম আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা সুবহানাল্লাহ কয় না কত যাও লই আইও তো বাইক গেছে ইয়া সেটা বউ এর সিগা দাওড়া না হেনো রাখছি না দাওড়া গো কসান না শহীদ তলে তো আছি শহীদ তলে তো দাওবার করছে আসাম না তোর কা তোর বাড়ি টানা দরজার সিফাত আছি কইতেন দিয়ে না দেখছি লইয়া খেলে খেল তো লইয়া বাঙালিস এ বাঙ্গা তোর বাড়ি আসার সারা দাও বাট সারা বর্ষা থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে হালাইস নবীজিকে লিখিত কয় অস্ত্র কইডি কি অস্ত্র এডি এটা দিয়ে কেমন যুদ্ধ করবো বর্ষা আনছ বাট আনছ না তারপরে গা দাও আনছ আসান নাই তোর বাড়ি আনছ বাঙ্গা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরাত না এই দিয়ে দেখবেন দাঁড়াইয়া দূরাইয়া বালু দিয়া হারিকু ফাতলা 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 দিয়া যখন সাইরা দাম করার দেখবে আপনার টেনশন করেন না তখন সব 300 কয়জন না তারা আমরা না কত রে আমরা আমরা কত জ আর তারা কত এ আমরা তারা কি মোড়া না সিহন রে এইতান কি সিহন না মোড়া এই মোড়ার দলে 1000 আমরা সিহনের দল কত নবীজির কাছে নবীজি যখন কিছু অস্ত্র দেন নবীজি কই কেমনে কিতা করতাম তুই এই দি বাঙ্গাডি আসার সারাডি নবীজি একজন একজন করে এ নাও তোমার এটা দিলাম এটা দাঁড়াইয়া দূরে এলো গিয়া এমনি দিতে 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 দিয়েছে 312 জন রে কয়জন লোক রয়েছে কয়জন আর লোক রয়েছে আর কয়জন একজন অস্ত্র অস্ত্র শেষ 12 জন রে দিয়ে সারছে পরে আর অস্ত্র তা হাতে কই রাসূলুল্লাহ অস্ত্র দেন কই তুমি দেহ না শেষ আমি এটা দেহাম বিত্তা আমার দেহা দরকার আছে আমি যুদ্ধের মতন আমার নাম আছে খাতার ভিতরে আমার নাম আছে 312 জনে অস্ত্র পাইছে আমি কি অস্ত্র ছাড়া যাওয়া না বেটা এইটা কি কুবাইব আমি কি রং সাহেব আমিও তো কুবাই তো আপনি অস্ত্র দিবেন না আমার অস্ত্র ছাড়া আমি কুবাবুই করার জন্য অস্ত্র দেন নবীজি কো বিরক্ত করেন আসলে অস্ত্র নাই দাম করতে কোনো তো আমি হুনি নি এটা আমি কি তো হুনি সকলে পাইছে আমি পাইতাম না আমার দুষ্টা কিতা ফিসি দিয়ে নাম দেখিয়া আপনি আমার অস্ত্র দেন নবীজি কাও নাই তো কই ইয়া রাসূলুল্লাহ আপনি নাই নাই করেন কিতে আমি একটা কিছু দিতেন পারেন না মানে তো আমি ঠান্ডা হইয়া যাই যাই নবীজি আরে কিতা দিতাম থাকলা না দিতা কই দেন না আমি বিসমিল্লাহ কই কিছু একটা দেন নবী সাইয়া রইছে একটা মরা খেজুরের ডাল ফুইরা রইছে কান্দাত নবী উঠতে গিয়া কয় নাও বিসমিল্লাহ দিয়ে ধরো সুবহানাল্লাহ কেন ধরো সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ অন্যর আর তরবারি আর আমার খেজুরের ডাইল মনে রাখেন বদরের প্রান্তর আমার খেজুরের ডাইলে কথা কইব ইনশাআল্লাহ বিশ্বাস বিশ্বাস নবীজি দিছে যেমন তেমন অস্ত্র না ভাই খেজুরের ডাইলে কথা কইব আপনি খেয়াল রাখেন ইনশাআল্লাহ এখন 313 জন আমরা তারা না কত রে অসুখবর দলে কত অনেক 1000 আইছে তারপরে যুদ্ধ বদলের প্রান্তরে আইয়া এখানে আস্তা খাসি সাঙ্গাইয়া খায় তারপরে বেড়িয়েতে নাচে তারপরে গিয়ে বেড়িয়েতে আবার টিটকারি মারে কয় যদি যুদ্ধে জিতে আইতেন পারেন আমরা আসি আর যদি যুদ্ধ থাইরে আইয়া তো এই আমরা এই ছুরি দিই তারপরে গলার মালা দিয়ে আলগা করে রাখতেছে আপনারা ফোড়াইতে সাত তুলে সাত তুলে সাত মেত তুল্লা ফাড়াইছে একটে তে বড় সেনাপতি যেতে হেতে আইয়াসেরা মাদের মধ্যে যখন তরবারি ঘুরান দেয় তারপরে গা ঘোড়ার এমনিটা করে মুসলমান তো দেখা নাইয়া মাইয়া সিফা দিয়া লেছে কি তারে এই এই নমুনা দেখা সেরা হেতে যেতে মূল জুরো লড়া হেতে আইয়াসের গা মোহাম্মদ মোমাই দেখি তা নবীর নাম ভুললে না কি তা কই ওয়াজ করি কখন মোহাম্মদ তোমার এত বড় সাহস তোমার বাড়ি আছিল মক্কায় তুমি হচ্ছে মক্কার মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরো মদিনার তারারে ভাইয়া সাহস থাকলে নামো তখন আলীর বয়স 21 বছর কয় বছর ফাউডি সিহন সিহন শরীরটাতে তো গুস্ত নাই আলী গিয়া নবীজি রাত রাত ধরছে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তে আপনারে কয় সাহস নাই বিলে অনুমতি দিলে নাই মালিকা নবীজি কয় যে এটা বুঝো না এটা লয়ে কথা কেন না মেলাইতাম দেখি শয়তান নিয়ে এটা না মেলাইতাম তার শুনুনি তুমি
তে হইল মক্কার এক নাম্বার বীর, সুইটটা ফলাফ হয় না ঘুমাইলে তার নাম কইয়া ডর দেখাইয়া ঘুম ফাতা হেতে নাইমালে তোমার এতে গণবতে কইয়া রাসূলুল্লাহ তো কিতা করতাম বসা ওমর এই আলিয়ে বইয়া রয়েছে সুলুমাইশের মতো এবার হেতে সিল্লান দিয়া কইয়া রাসূলুল্লাহ তার এত বড় কলজা, এ মোহাম্মদ তোমার এত বড় কলিজা, তুমি আসছো আমাদের সাথে যুদ্ধ করার জন্য, নিমক হারাম নাউজুবিল্লাহ বলবেন না, আমরা তোমার এই তিল তিল করে বড় করছি, আজ আমরা বিরুদ্ধে অস্ত্র ধরতাইছো, আর আলিয়ে দৌড় দিয়ে লাভ দিয়ে আবার নবীজির কাছে গেছে, কেয়া কই রাসূলুল্লাহ কে আপনার এই নিমক হারাম কয়, আপনি অনুমতি দিলে ফতফতা করে দিয়ে যা ফুরি নবীজি কথা চুপ করে বসা, আমি হুঁতাছি না, আমি ইডি চুপ করে বসা, আমি দেখতে আসি কি কর সুবহানাল্লাহ কানা দো এবার কয় ওই ইয়াড়ায় কাফেরটা মোহাম্মদ সাহস যেহেতু নাই তুমি মহিলার মতো ফিরে যাও, আমরা তোমাদের পিছনে আক্রমণ করব না, তুমি চলে যাও। আলী আবার লাভ থেকে আত্মা ধৈর্য কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না, আমি শুরু না বড় এডার ফেলো চাইয়েন না, তে আপনার কত বড় কথাটা কইছে, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না, আমি তারে খোদার কসম তে যত বড় বীর পুরুষ হোক আমার সুইটে একটা তরবারি দিছে আমি তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করার ক্ষমতা রাখছি। আল্লাহ নবী কোন সাইয়া রিস সাইয়া সেরা বরবরাই এসে পানি ছেড়ে দিস, আরে আলী আলী রে যেদিন আব্বায় মারা গেছে আমি কোনো আব্বা দেখছি না, আম্মা যখন মারা গেছে তখন আমার 6 বছর, হে দাদাই আমারে নিয়ে হতাইছে রে, দাদাই আমারে নোলা দিয়া খাওয়াইতো, আমার ফেসাব ধরলে কইতাম দাদা ফেসাব করার, দাদাই আমারে বাইরে নিয়ে যাইতো, 9 বছর বয়সে দাদাও হারাই গেছে, তোর আব্বায় আবু তালেব আমার সাসা আমার ডানাটা দুইটা টানতে টানতে বাইত নিছে, আমার শাসির নাম তোর আম্মার নাম আসিল ফাতেমা, নিয়া গেছে ফাতেমা এই তারে সিনছনি, তার বাফের নাম আবদুল্লাহ তার মার নাম আমেনা, বাফও নাই আবদুল্লাহ বাফও নাই মাও নাই, তারে লই আইছি আমরা গড়, যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা গড় রাহাম, নাহলে আমরা গড় রাখতাম না, তার অবহেলা তুমি যদি করো আমার সহ্যই তো না, তুমি কথা দিবা রান্না হইলে তোমার জিফুতে খাওয়ানোর আগে আগে মোহাম্মদ খাইব এরপরে তোমার জিফুতে খাইব। ফাতেমা কয় জান আমি কথা দিলাম মোহাম্মদ খাওয়ার আগে আমার ঘরে কেউ খাইতে পারবে না, সুবহানাল্লাহ বলবো আল্লাহর নবী কয় আলী রে তুই তো আমার সেই সাসাতো ভাই, তোর মা আমার এলা খাওয়াইয়া কাউরে কোনোদিন খানা দিছে না রে, তোরা কানসত তোর আম্মাই কইছে মোহাম্মদ না খাইলে খানা পাইতা না কান্দা লাভ নাই, এমন আদর করে আমারে বড় করছে আমার সাসায় সাসিয়ে, আর যে তুই শুধু মানুষ তোরে যদি যুদ্ধের ময়দানও দেই হাসরের ময়দানও যদি সাসায় ডাক দিয়া কয় মোহাম্মদ তুই একটা কাম করলি, তারে ছোট মানুষ হইয়া মারো ছাইড়া দিলি কাফেরে দি তারে কূপ দিয়া 2 টুকরা করে লাইল, এর লাইজ্ঞান আমি তোরে দিতাম চাই না, নবীজি আবার আলীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয় যাও আমি দোয়া করে দিলাম ফি আমানিল্লাহ, দোয়া করছে কারা নবীজি, নবীজির দোয়া কবুল হয়নি ও মুস্তাজিবুদ দাওয়া মুস্তাজিবুদ দাওয়া, দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি নাই, নবীজি কইছে ফিয়াবানিল্লাহ, আলী আস্তে করে নামছে নামছে পরে কাফেরটা ঘোড়ার ফিডেরতে ফাল দিয়া নামবা কয় আজ এই ছেলে বাচ্চা বন্ধ করেন ফোন শফিক ভাই, কে বলছে আল্লাহর নবী তাকে বললেন যাও ফি আমানিল্লাহ, আল্লাহর নবীর কথা শুনে আলী চলে গেলেন, ওই কাফের বীর পুরুষ ডাক দেয়া কয় তুমি কে, কয় আমার নাম আলী, কয় চিনলাম না তোমার আব্বার নাম কি, কয় আমার আব্বার নাম আবু তালেব, এবার কাফেরটা সিল্লান দেয়া কয় তুমি তালেব ভাইসাবের ফুতে, কয় হ কই কে রে আইসো তুমি মারো, কয় যুদ্ধ করতাম আইসি, কয় বাতি যা তুমি কি আমার নাম শুনছো না, তোমার আব্বার লোক আমরা খেলুন না মানুষ, তুমি আইসা হবার আর ফুতে তুমি আমার বাতি যায়, তোমার আমি কেমনে কিতা করতাম আমি কোনো মাইন্ড করলাম না, তুমি ফিরত যাই যাও,
আলিয়ে মুসকি হাসি দিয়া কয়, আপনি আব্বার লগে চলুন না মানুষ হইলে আপনার আমার চাচাই। তবে একটা কথা শুই না রাখেন, এই ময়দান হইলো বদরের ময়দান, এখনো কেড়ায় চাচা কেড়ায় বাতিজা, এই আলাপের লাগিয়ে আমরা আইছি না। আজকে এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফে। চাচা বাতিজা আলাপের লাগিয়ে এখনো আইছি না, আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। তরবারি উঠান, মক্কার কাফের ডাক দেয়া কয়, তোমার এত বড় কলজা, মোহাম্মদ কে আমার লগে মস্কারা করে নাকি, তোমারে ফাড়াইছে আমার লগে, তুমি না আমারে চেনো না, মোহাম্মদ তো চিনে, মস্কারা করে নাকি। আলী রাদি আল্লাহ তালানহু ডাক দেয়া কয়, চাচা এটা আলাফের জায়গা না, যা করার শুরু করে। আপনার হইলেন 301,000, আমরা হইলাম 313 জন, আপনার কুবানের পরে আমার বাঘ আরো 2 জন ফইরা রইছে। আপনার শেষ করণের পরে আমার বাঘে আরো আছে কয়জন? 2 জন। সুতরাং চাচা আলাপ করে সময় নষ্ট করেন না, শুরু করে আবার। বক্কার বীর পুরুষ ডাক দিয়া কয়, শুরু করো, তরবারি উঠাও। ছোট্ট আলী কি কয় শুনো, আলিয়ে ডাক দিয়া কয়, চাচা তো আপনি বোধ ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি বোধ ইসলাম বুঝেন না। ও চাচা এখানে মুসলমান আর কাফেরের যুদ্ধ, মুসলমান কোনো দিন আগে আক্রমণ করে না, মুসলমানের উপরে আক্রমণ করলে মুসলমান ফিরা। আমরা আগে কখনো আক্রমণ করি না, তবে কেউ কইরা লাইনি না, সারি না আমরা। আপনি শুরু করেন, আমি আগে ফারতাম না। হেতার রাগ কি কমছে না বাড়ছে? এতে তরবারিরা খাফেরটা টান দিয়া বার কইরা, সেরা যখন টান্ডা দিছে বাঁকা রোদ, এই সূর্যের রোদটা যখন তরবারিটার মধ্যে একটা চমকাইছে, পুরাটা মাঠের ভিতরে মজনে বীজ দিয়ে চমকাইছে, তা আলির আলির গায়ের ভিতরে ঠাস করে ঠাস করে একটা কূপ যখন মারছে, কূপটার লগে লগে আলী ফাতলা মানুষ তো, সিহন মানুষ, টান দিয়ে মাথাটা ঘুরাই নিয়েছে। তরবারিটার আঘাত এমন ছিল, কূপটার লগে পুরাটা তরবারি মাটির তলে গিয়া এই ধরুনির জায়গাটা পর্যন্ত মাটির তলে গেছে গা। এবার ধরুনির জায়গাটা পর্যন্ত যখন মাটির কাছে গেছে, তখন যেই মানুষটা খেরুইয়া কূপ দিছে, তে কি খেরাত রয়েছে না বেহ হয়ে গেছে গা, তার গাঠটা কি খেরা না বেহা। তোমার আলিয়ে পা আর চিন্তা করে লাভ, দেরি করে লাভ আছে? কেমন পজিশন মতো আইয়া ফোর্সি দিয়ে করে পুরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি ডারে লইয়া আল্লাহু আকবার বইলা, ঘাড়ের ভিতরে একটা কূপ দিছে, কূপটার লগে লগে সবচেয়ে বীর পুরুষ, সবচেয়ে দামি মানুষটা, কাফেরদের দৃষ্টিতে দামি বীর যোদ্ধা, দেহ থেকে একটা কূপে কল্লাটা আলাদা হয়ে গেছে। সবাই পড়ে না আমিন। দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল, আল্লাহর নবী আনন্দ একটা লাভ দিয়াই শালিরে কুলে তুইলা নিলেন, সুবহানাল্লাহ কয় না, আলিরে টান দিয়া আঞ্জা দিয়া কুলো লইয়া লাইছে, সব মুসলমান ফান দিয়া নাইমা লাইছে। আর বইয়া রই সত্যি সত্যি, এই যে কুবাকুবি শুরু হইল আর এখান দিয়ে দৌড় শুরু করছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, সুবহানাল্লাহ কয় না রে, মুসলমান 313 জন মুসলমান, 70টা কাফের 2 টুকরা করে লাইছে, বাহির 70টা এই ফিস মরবান দিয়ে হতাই লাইছে। আর বাহিরি যখন দৌড় দিছে, এমনি কুবাইতে আছে, কোনো ডার ঠাং নাই, কোনো ডার আত নাই, কোনো ডার ফাঁসা নাই, ওমাগো কইয়া দৌড় দিছে, সামনে গিয়া একতে ফরসে ওই খেজুরের ডালওয়ালার সামনে। কথা মনে আছে নি? খেজুরের ডাল লইয়া বেহাতের আমি সমাতে খেলি রইছে, খেজুরের ডাল লইয়া বেহাতের আমি সমাতে খেলি রইছে, এই কাফের আইয়া কয়ে কি তো তুমি হানো খেলি রইছি, কিতা কয় এমনি খেলি রইছি, কেউ যাইতো লইলে কাম লাগলে যে করি করাম, তো কয় তোমার আতো কোনো তরবারি টরবারি নাই, কয় না বাঘে ভাইছি না, কয় তো তোমার 2টা কূপ দিই না, কয় দেন না যান কূপ দেন, তখন এই কাফের কূপ দিতে লইছে, আহ হা এটা কি রে, ওকে ধরেন না কেউ, থাক কিছু হবে সাইন না, ফরে সাইয়েন মাহফিলের ফরে আধা ঘন্টা সাইয়া যাইয়েন, এটা কি তা টিউব লাইট, টিউব লাইট
এবার মনে করছে লম্বা জলে কি তার এটা টিউপ টিউপ মার হাবা কানা তো জোরে কানা তো মার হাবা। এখন এক কথা মনে আছে নি, সত্তরটারে দুই টুকরা সত্তরটারে ফিস মনে বন্ধ হতে লাইছে আর বাহিরে ওমা গো কইয়াছিলেন যে কোনোটা ফাঁসা নাই কোনোটা হাত নাই কোনোটা ঠ্যাং নাই গিয়া দৌড়তে আর হেঁটে গিয়ে দৌড় দিয়ে ফিরে বসে খেজুরের কানে সামনের লোক কত মানে দিল কত দিত দিতেন না হ্যাঁ যখন তলবাড়ি তো চুকুপ দিত এই মুসলমানে মাথাটা ঘুরাইছে রা খেজুরের ডালাটা বার কইরা চোখটি বন্ধ কইরা আল্লাহ আকবার কইয়া কূপ দিছে সাহাবায় কয় খোদার কসম আমি চোখটি খুললা দেখি তরবারি দিয়া কূপ দিলে যেমনে মানুষ দুই টুকরা হয়ে যায় আমার খেজুরের ডালার আঘাতে কাফের সৈন্যরা দুই টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এগুলোই হলো বাস্তব কথা। আমরা সেই মুসলমান।